হাই বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, তোমরা দেখবে। একই নিত্য কাজ আমার, তবুও আজকে আবার নিয়ে এলাম। চলো, এখন বাজে কটা বলো? এখন বাজে 9:30। আমি একদম ঘরে সকালে যা কাজ ছিল করা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এবার মুড়ি খাওয়াও হয়ে গেছে, এবার মুড়ি খাওয়া হয়েছে, এবার রান্না। চলো দেখা যাক আজকে সারাদিন বল। আর একটু পরেই নামাবো, ভাজা হয়ে গেছে। গুড আফটারনুন, তাই বল চন্দন বল। ঘর কত ভাত খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। এই দেখো আমরা মা বেটাই গুলু ফুলু, এই দেখো ফুলু ফুলু দাঁত বার করি আছে। ওটা আমাদের শুয়ে পড়লাম, ভাত খেলাম, খেয়ে ভাত খাওয়া হয়ে গেছে, বাসন ধুলাম। এই দেখো ঘুম, এখন বাদে গিয়ে তোমার 1:30। পর উঠবো মা বেটায় নিয়ে, আবার বিকালে জল ভরা, ঝাঁট দেওয়া, আমি একটু ছাত নিয়ে খেলা করবো। ছাত নিয়ে বিকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে, আর জল খানিক পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে খানিক অল্প। দিয়ে চন্দন বলছে যে মা কোথায় যাবো, আর সন্ধেও লেগে গেছে। আমি বললাম তাহলে কি করবি? দিয়ে বলছে আমি তাহলে একবার পড়া করে নেবো। আমি বললাম ঠিক আছে তাই করে নে, যে আমি শাড়ি বুনছি। নিয়ে দেখো শাড়ি বুনছি, নিয়ে দেখো শাড়ি, দেখো সুতো সব পড়ে রয়েছে, জলের বোতল, গাড়ি, বইগুলো ছিটিয়ে রেখে দিয়ে বলছে মা আমি পড়া করে নেবো। বললাম ঠিক আছে করে নে। তার লাইনটা চলে গিয়েছিল একবার, দিয়ে চন্দন বলে টেটে রেখে দেবো। বললাম ঠিক আছে ওইখানেই রেখে দে। আর ও পা ছড়িয়ে গাড়ি নিয়ে, মানে পড়তে বসলেই গাড়ি ওর চাই, পড়তে বসলে। চলো সন্ধে লেগে গেছে, অনেকটা সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো। চন্দনের আলু ভাজা হচ্ছে খুব প্রিয় একটা খাবার। নিয়ে দেখুন চন্দন আলু বেঁধেছি, অন্যদিন বিকালেও খায়, যেদিন ভাত খায় না সেদিন বিকালে খায়। গাই দুধ পছন্দ করে না, আর গাই দুধ খায় না, গাই দুধ খেলেই ওর শরীর খারাপ করতে লাগে, ওই জন্য। ঠিক আছে।
চুবনিটা দেখলাম, ময়দা মাখালাম, রুটি বললাম, এবার তো খাওয়ার পালা। চলো আর জায়গার মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, গুড নাইট বন্ধুরা।